নমস্কার বন্ধুরা, আজকে একটি আবার একটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। যারা নতুন কাজ শিখছেন আমার ইলেকট্রিশিয়ান বাইরা, তাদের জন্য একটি নতুন একটি ভিডিও নিয়ে আবার এসেছি। টিভি কিভাবে ফিটিং করা হয়, এটি স্ট্যান্ড অর্থাৎ ওয়াল মাউন্টিং কিভাবে ফিটিং করা হয়, আজকের এই ভিডিও। আর আমার কিছু কিছু ভিডিও আছে, 440 ল্যামিনেশন ভিডিও, প্যানেল বোর্ড এবং মোটর কানেকশন কিভাবে করতে হবে, প্রপার্টি কানেকশন, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে এলইডি টিভির ওয়াল মাউন্ট, দেখুন লিখাও আছে ওয়াল মাউন্ট। এই দেখুন ছবি কিভাবে ফিটিংস করতে হয়, আজকে আমি দেখে দেব। এই হচ্ছে দেখুন ছবি, আর লেখা আছে হচ্ছে সোনি টিভি, এটা ফ্রন্ট সাইড আমি দেখে দিলাম। এখন আপনাদেরকে ব্যাক সাইডটা আমি দেখে দেব কিভাবে ফিনিশ করতে হয়। এই হচ্ছে ব্যাক সাইড, আর দেখুন এক দুই তিন চারটা, এই চারটা স্ক্রু দিয়েছে কোম্পানি। আমরা এই ওয়াল মাউন্টিংটা ফিটিংস করে নেব, আমি দেখাচ্ছি। এখন আমরা দেখে নেব কোম্পানি কি কি দিয়েছে, আমরা দেখে নেব। এই দেখুন দেখাচ্ছি আমি, এটার ভিতরে আর কিছু নেই, ফেলে দিলাম। গিট্টি দিয়ে দিয়েছে, কি কি মেটেরিয়ালগুলো দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই হচ্ছে গিট্টি, তারপর এটি ফিটিংস করার জন্য দিয়েছে কোম্পানি এগুলি জিনিস, দেখুন। তারপরে এই দুইটা স্ট্যান্ড দিয়েছে কোম্পানি, তারপরে হচ্ছে এটা, এটা ওয়ালে বসবে, এটা ওয়ালে বসবে। কিভাবে ওয়ালে ফিনিশ করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে স্ট্যান্ড, আর এখানে কোম্পানি স্ক্রু দিয়ে দিয়েছে, কিসের জন্য দিয়েছে আমি দেখাচ্ছি। আর এই দেখুন চারটা স্ক্রু কোথায় লাগবে আমি দেখাচ্ছি। এই যে দিয়েছে কোম্পানি, যে আমি দেখাচ্ছি এই যে গাড়টা দিয়েছে অ্যাডজাস্ট করার জন্য দিয়েছে কোম্পানি, দুটার মধ্যে দিয়ে দিয়েছে অ্যাডজাস্ট করার কোম্পানি, অ্যাডজাস্ট করার জন্য এটা দিয়েছে আপনাদের। এই দেখুন ভালোভাবে, এই যে এই দেখেন অ্যাডজাস্ট করার জন্য দিয়েছে, দেখাচ্ছি। এই দেখুন এই চারটা স্ক্রু কোথায় লাগবে আমি দেখাচ্ছি। এই দেখুন এটা স্ক্রু লাগবে, তারপর এখানে একটা স্ক্রু লাগবে, তারপর এটাও লাগবে, তারপর এখানে লাগবে। এই দেখুন, এই যে আমি বলছিলাম যে এটা আপনারা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, এইভাবে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আমি এই চারো নাট স্ক্রুগুলা টাই দিয়ে দেবো, এইভাবে এইভাবে টাই দিয়ে দেবো, এইভাবে। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখছেন এটা তো আমার ওয়ালে বসবে, তো ওয়ালে বসলে কি হবে, এটা আমার ব্যাক সাইড, এই সাইডটা এই সাইডটা ওয়ালে বসবে, তাহলে কি হবে দেখুন আমি দেখাচ্ছি। এটা যদি আমি এইভাবে ওয়ালে বসে তাহলে এইভাবে ফিটিংস হবে। আর এই যে কোম্পানি, এই যে দুটো কোম্পানির নাট দিয়েছে, তাতে কি হবে আমি যে সময় আমি এইভাবে টাইট দেবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমি যখন এটাকে ফুল টাইট, আমি এইভাবে ফুল টাইট দিয়ে দেবো, তখন এখানে গিয়ে এটা
এইভাবে লেগে যাবে দেখুন এই দেখুন এইভাবে তখন আর আসবে না এইভাবে ফিটিংস হবে আমি দেখাচ্ছি ভালোভাবে এই দেখুন এইভাবে আমি না দেব তাহলে কি হবে এখান থেকে আর এটা চলে আসবে না এখন আমরা এটা মেজারমেন্ট করে দেব প্রথম আমরা এখন দেখব স্টেট হয়েছে কিনা না এখন আমি স্টেট হয়ে গেল এখানে স্ক্রু এখানে গিট্টি লাগিয়ে নিয়েছি আমরা ড্রিল করে দেখুন গিট্টি লাগিয়ে নিয়েছি ড্রিল এই হচ্ছে দেখুন ফিটিংস করে নিচ্ছি এইগুলি আগে ফিটিংস হবে এইভাবে তারপর আমরা এখানে আমরা লাগিয়ে নেব এই দেখুন এইভাবে লাগবে এইভাবে ফিটিংস করে নেবেন তারপর এভাবে এখানে যে স্কুপ ছিল এই স্কুপটা এখন আমি টাইট দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এলইডি মাউন্টিন স্ট্যান্ড কিভাবে ফিটিংস করতে হয় ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে